আসসালামু আলাইকুম হাই বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের খুবই সিক্রেট একটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনারা কিন্তু মাঝে মাঝে সিকিউরিটির জন্য আপনাদের ফাইল ম্যানেজার অ্যালবাম তাছাড়া ভিডিও ম্যানেজার আরও আদার্স যে অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করেন প্লে স্টোর থেকে ভিডিও দেখার জন্য সেই অ্যাপসগুলোকে আপনারা ডাউনলোড করে রাখেন আপনাদের সিকিউরিটির জন্য কিন্তু মাঝে মাঝে এই সিকিউরিটির জন্য অ্যাপগুলোকে পাসওয়ার্ড দেওয়ার ফলে দেখা যায় মাঝে মাঝে ভুল পাসওয়ার্ডের ফলে আমরা আর এইগুলোকে ব্যবহার করতে পারি না এবং খুবই বিভ্রান্তির ভিতরে পড়ে যাই কিন্তু আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন আজকের পর থেকে আপনাকে আর কোনো রকমের এই ধরনের সমস্যা ফেস করতে হবে না কারণ হচ্ছে এখন থেকে আপনার এই পাসওয়ার্ড ভুলে গেল। আপনি আপনার ফাইল ম্যানেজার এবং অ্যালবাম ভিডিও যা আছে সব কিছু দেখতে পারবেন খুব সহজে তাছাড়াও আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো রকমের কিছু দেখতে পারেন যে তারা আপনার কোনো পিকচার অথবা কোনো কিছু নিয়ে মজা করতেছে কিন্তু তারা অ্যালবামটি অথবা আদার্স যেই অ্যাপসগুলোকে লক করে রেখেছে সেই আদার্স যে অ্যাপসগুলোকে লক করে রেখেছে এই জন্য আপনারা আপনাদের ওই পিকচারগুলোকে আপনারা কাটতে পারতেছেন না তো তারাও এই পন্থাটি অবলম্বন করতে পারেন আর আরেকটি কথা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে এই ট্রিক্সটি শেখার পরে কিন্তু আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল কারণ কখনো কেউ কারো খারাপ করে সে কখনো সফলতা অর্জন করতে পারেনি তো যাই হোক আরেকটি কথা হলো এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল একটি ক্লিক করে দিন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করে দিন যাই হোক যারা এই ট্রিক্সটি শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং একশো শিখতে পারবেন আপনার ফাইল ম্যানেজার অ্যালবাম ভিডিওস আদার্স যে অ্যাপসগুলো রয়েছে থার্ড পার্টি অ্যাপস দিয়ে লক করা না আপনার ফোন দিয়ে লক করা যে অ্যাপসগুলো রয়েছে ওই অ্যাপসগুলোকে আপনারা দেখতে পারবেন ফাইল ম্যানেজার অ্যালবাম ভিডিওস যেই ফাইলগুলো আছে ওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুগণ এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এখানে লিখে ক্রম বাজারে এখানে সার্চ বার নিয়ে আসবো তার আগে আমি আপনাদেরকে কিছু দেখাই নিই যে আপনারা দেখুন আমার কিন্তু ওয়াইফাই এবং ডাটা কানেকশন দুটাই কিন্তু অফ রয়েছে এই কাজটি করার জন্য আপনার কোনো রকমের ডাটা কানেকশন কোনো রকমের ওয়াইফাই লাগবে না তো যাই হোক আপনারা এখানে বারে আপনারা লিখবেন আই এল ই ফাইল লিখবেন তারপর ক্রোন চিহ্ন দিবেন তারপর স্ল্যাশ দিবেন তিনটি তারপর দেবেন এস ডি সি এ আর ডি কার্ড আবার বলে দিই এফ আই এল ই ডট তিনটি স্লা সরি ক্লোন দিবেন তিনটি স্ল্যাশ দিবেন তারপর এসডি কার্ড লিখবেন লেখার পরে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ফোন ম্যানেজারে ফোন ফোন এসডি কার্ডে আর কি আপনার ফোনের যে এসডি কার্ডটা রয়েছে আপনার কী বলে এটাকে ফোন মেমোরি যেটা রয়েছে ওই ফোন মেমোরিতে কিন্তু আপনার সব রকমের ফোন মেমোরিতে যতগুলো অ্যাপস রয়েছে যতগুলো সরি যতগুলো ফাইল রয়েছে সব ফাইল কিন্তু এখানে শো করবে আপনি যদি চান এখান থেকে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সব দেখতে পারবেন যেহেতু আমার মোবাইলটা একদম নতুন এতে আমার ফোনে এতগুলো অ্যাপস নেই এত ফাইল নেই তো তারপরে আমি আপনাদেরকে আমার কিছু ভিডিও এবং কিছু আমি আপনাদেরকে দেখাই দিব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার কিছু পিকচার করেছিলাম কিছু ভিডিও করেছিলাম আমি ক্রাইন্ড মাস্টার দিয়ে এডিটিং করি তো সেখানে আমি কিছু ভিডিও এডিটিং করেছিলাম আপনারা দেখতে প্লে হয়ে গিয়েছে তো তাছাড়াও আমি আপনাদেরকে কিছু পিকচার আমি আপনাদেরকে দেখাই দিব তো আমি পিকচারগুলো দেখানোর জন্য আমি পিকচার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার ফাইলের ফোন ম্যানে ফোন মেমোরি যত রকমের ফাইল রয়েছে সব এখানে শো করবে তো যাই হোক তারপর আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পিকচার দিয়ে কিছু থামজেন ফটো এডিটিং করেছিলাম তো এখানে এই ফটোগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু চাইলেও খুব সহজে আপনাদের ফোন মেমোরিতে যত রকমের ফাইল অথবা ডকুমেন্ট অথবা পিকচার ভিডিওস অডিও যা আছে সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন খুব সহজে তো আমার এখানে অডিও নাই না হলে আপনাদেরকে অডিও প্লে করেও দেখাইতাম এতে কোনো রকমের নেট কানেকশন লাগবে না তো খুব সহজে আপনারা এটা পারবেন এবং হ্যাঁ এসডি কার্ড কিন্তু আপনারা এখানে খুঁজে পাবেন না কারণ এসডি কার্ডটি আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এসডি কার্ডটি অন্য আদার্স যেই ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে ব্যবহার করে আপনারা সব কিছু পেয়ে যাবেন কিন্তু ফোন মেমোরিটা পাবেন না বিদেশ ফোন মেমোরিটা এখানে দেওয়া হয়েছে তো আপনারা সবসময় ফোন মেমোরি এগুলোই এখানে পেয়ে যাবেন খুব সহজেই পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিলাম তাছাড়াও আপনাদের যদি আর কোনো রকমের ডাউট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো রকমের সমস্যা হলে আমি সমস্যার সমাধানটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছেন এই সিস্টেমটির মাধ্যমে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাতে তারাও অনেক উপকারিত হবে আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি কোনো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভিডিওটি যদি আপনার কোনো রকমের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন নাইস টিপস অথবা নাইস ট্রিক্স দেখে আপনি একটি কমেন্ট করে দিবেন আর আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখন লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুগণ আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তো সব এই ভিডিওগুলো কিন্তু খুব কষ্ট করে বানাই তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন আমার কিন্তু ভিডিও বানাইতে অতটা ভালো লাগবে না তো আপনার প্রতিদিন সাপোর্ট দিলে আমি হয়তো বা যে কালকে কিছু সাপোর্ট পেয়েছি তো আজকে ভিডিওগুলো বানাই তো খুব ভালো লাগছে তো আপনারা সবসময় কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুকান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকু অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার